বটতল। আমি প্রতিদিনই বটতল হয়ে কোনোদিন মুক্ত মঞ্চে প্রতিদিনই হাঁটতে আসি। তো এবারে হাঁটতে এসে যে এক বিরল এক দৃশ্য দেখতে পেলাম, দেখলাম যে আমাদের যে ঐতিহ্যবাহী যে বট গাছটা আমি ছোটোবেলায় ওইটা দেখেছি, ছোটোবেলায় যখন দেখলাম তখন আমার বিশাল বড় লাগতো। এখনও সেই বিশাল বড় এই বড় বট গাছটা আজকে আজকে এই সকালে মানে ঝরে পড়ে গেছে। তো এখানে পড়ার ফলে যে এই অবস্থাটা হয়েছে যে অনেক যানবাহন দিনকে চলাফেরা করতে পারতেছে না, মানুষের জন্য একটা বিঘ্ন ঘটছে। এর ফলে যে আমাদের যে বিশ্বরোডের যে চলাচল এদিকে মানে কেউ মানে প্রবেশ করতে পারছে না, সেই জন্য জনগণের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই গাছটা গতকাল রাত্রে গভীর রাত্রে আমাদের বক্সের উপরে পড়ে যায় এবং এই বক্সটা আমাদের চুরমার হয়ে গেছে। এই বক্সের ভিতরে কিছু আসবাবপত্র ছিল, টিভি ছিল, এগুলা সব চুরমার হয়ে গেছে। আসলে এটা কারো হাত নেই, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এই ঘটনাটি ঘটছে। আমরা এই বক্সের মধ্যে গভীর রাত্রে এই ঘটনা ঘটার কারণে আমরা কেউ ছিলাম না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র মাল চাওয়া এবং বস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দিনে বলা হইলে এই ঘটনা হইলে হয়তো বা অনেক বড় ধরনের ক্ষতি হইতো। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের বীজ সংলগ্ন ঐতিহাসিক বট বৃক্ষটি গতকাল যে ঘূর্ণিঝড় তাণ্ডব, সেই তাণ্ডবে ঐতিহাসিক এই বট বৃক্ষটি পড়ে যায়। এটি ঐতিহাসিক বট বৃক্ষ ওই জায়গার পরিচয় বহন করত এই প্রাচীন বট বৃক্ষটি। তো আজকে গত রাত্রে জ্বরে পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে আছে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা।